রাত পোহালে বিশ্বকর্মা পুজো, সকাল থেকে ক্রেতাশূন্য বক্সিরহাট বাজার, মুখ ভার ব্যবসায়ীদের। করোনা তৃতীয় ঢেউয়ে দীর্ঘদিন শুভ অনুষ্ঠান পুজো পার্বণ বন্ধ থাকার পর আগামীকাল অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে আশায় বুক বেঁধেছিলেন পালপাড়ার মৃৎশিল্পী থেকে শুরু করে ফুল ফল ও দশকর্মার দোকানিরা। রাত জেগেও মাটির বিশ্বকর্মা প্রতিমা শেষ তুলির টান দিতেও ব্যস্ততা তুঙ্গে ছিল পালপাড়ার মৃৎশিল্পীদের। কিন্তু বৃহস্পতিবার সকালে ঠিক তার উল্টো ছবি ধরা পড়ল কোচবিহার জেলার বক্সিরহাট বাজারের ব্যবসায়ীদের চোখে মুখে। সকাল থেকে ক্রেতাশূন্য বক্সিরহাট বাজার, বিশ্বকর্মা প্রতিমা নিয়ে বাজারে বসে রইলেও তাদের মুখ হচ্ছে না কেউই, এমনই সুর মৃৎশিল্পীদের গলায়। না, অর্ডার মানে একদিকে ঠাকুর তো আগে করতে পারিনি, লকডাউনের চিন্তা ভাবনা ছিল কী হবে না হবে, তারপরে এখন যদি যে কটা করছি দাম আদা বলতেছে পারি, হ্যাঁ বিক্রি করতে করতেছি না, দাম আদা দামে কি আর পয়সা ওঠে, বেশ 100 করি 80টা করি সেখানে আমি 20-25টা বানিয়ে বসে আছি, তাও তো দাম যেটা যে দামে বিক্রি করতে লাগে, 20-22টা করি সেটিং মাল বড় বড় চটের, সে কয়েকটা করছি তাও দাম আদা আদা বলতেছে। বক্সিরহাটের ফল দশকর্মা ও মিষ্টি ব্যবসায়ীরা মুখ ভার করে বলেন, বিগত বেশ কয়েক মাস পুজো পার্বণ শুভ অনুষ্ঠান না হওয়ায় তাদের ব্যবসা বাণিজ্য খুব মন্দায় চলছে, পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটে ভুগছে ছোট ছোট ব্যবসায়ীরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ধার করে মাল কিনেছিলেন পুজো উপলক্ষে বিক্রির জন্য, কিন্তু সকাল থেকেই ফুল ফল ও মাটির প্রতিমার পস্টা সাজিয়ে বসলেও ক্রেতা শূন্য বক্সিরহাট বাজার, মন খারাপ ব্যবসায়ীদের। কোনো কাস্টমার নাই, লোকজন নাই, কিচ্ছু নাই, দোকান হাল দিয়ে বসে আছি, বেচাকেনি নাই। কিরকম ব্যবসা হয়? খুব ভালো হয়, লকডাউনের জন্য কোনো কাস্টমার আসছে না, কোনো বেচাকেনি নেই, কোনো বেচাকেনি নেই, কোনো কাস্টমারই নেই, পুরো বাজারই ভালো। কী করবো আমরা, আমাদের মাথায় হাত, টাকা পয়সা হলাদ নিয়ে আবার ইটা শুধু করে নিয়ে মাল ধর করে বেচাকেনি নেই, কিচ্ছু নাই। পরপর দুবছর করোনা লকডাউনের জেরে ট্রাক বাস সহ বিভিন্ন শিল্প কারখানায় খুব সংক্ষেপে বিশ্বকর্মা পুজো হচ্ছে বলেও ট্রাক ও বাস অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে।